গোপন সূত্রে খবরের ভিত্তিতে 20 কেজি গাঁজা সহ বিহারের 4 মহিলা ও 1 যুবক আটক পাক বাসায়। রবিবার সকাল 11:30 নাগাদ পাক বাসা পুলিশের নাকা পয়েন্টে AS10C/6426 নম্বর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার ওসি পার্থদেব। সন্দেহের বশে আটক করা হয় 4 মহিলা সহ 1 যুবককে। থানায় নিয়ে এসে তল্লাশি চালানোর পর তাদের শরীরে ও ব্যাগে থাকা বিভিন্ন সাইজের 22টি প্যাকেট থেকে উদ্ধার করা হয় মোট 20 কেজি শুকনো গাঁজা, যার কালো বাজারে মূল্য প্রায় 4 লক্ষ টাকা বলে জানিয়েছেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। তিনি জানান, ধৃতদের নাম মিনা দেবী, শাকিলা দেবী, বিভা দেবী, পূজা দেবী ও রাজীব প্রসাদ। এদের সকলেরই বাড়ি বিহারের পাটনা ও মুজাফফর জেলায়। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, রাজধানী আগরতলা থেকে গাঁজা নিয়ে প্রথমে ট্রেনে করে ধর্মনগরে এসেছিল তারা। সেখানকার ISPD থেকে বাসে করে রওনা দিয়েছিল আসামের শিলচরের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেনে করে বিহারে যাবার কথা ছিল। ধৃতেরা আরও জানায়, অর্থের প্রলোভনে পড়ে এ কাজ করছে তারা। আজকে সকালবেলা ওসি বাগবাসার কাছে একটা সিক্রেট ইনফরমেশান আছে যে কয়েকজন মহিলা ধর্মনগর ISPD থেকে কিছু কন্ট্রাবেন্ড নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে ওসি বাগবাসা তার টিম নিয়ে আমাদের যে নাকা আছে, যেই নাকাতে 24/7 আমরা চেকিং করি, সেই নাকাতে একটা ASTC-র একটা বাস আটকা, যার নাম্বার AS10C/6426। এই গাড়ি থেকে 5 জন সন্দেহজনক ব্যক্তি, 1 জন পুরুষ লোক এবং 4 জন মহিলাকে ডিটেইন করে এবং তাদেরকে থানাতে আনা হয় এবং তাদের বডি সার্চ করে বাই ইউজিং দ্য সার্ভিস অফ ওমেন কনস্টেবল তাদের পজিশন থেকে প্রত্যেকের কাছ থেকে মোট 20 কেজি গাঁজা আমরা উদ্ধার করি। এবং এই 20 কেজি গাঁজা উদ্ধারের ভিত্তিতে আমরা একটা নির্দিষ্ট ধারায় NDPS মামলা নিচ্ছি এবং মাননীয় আদালতে আমরা আজকেই প্রেরণ করব। তাদের ডেস্টিনেশন ছিল গুয়াহাটি, তারা বিহার যাবে। তারা আজকে সকালবেলায় একটা ট্রেন, লোকাল ট্রেন ধরে ধর্মনগর এসেছিল এবং ধর্মনগর ISBT থেকে তারা শিলচর হয়ে গুয়াহাটি যাওয়ার তাদের প্ল্যান ছিল। কালোবাজারি মূল্য প্রায় 4 লক্ষ টাকা। NDPS ধারায় মামলা রুজু করে ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পাকবাসা থানার পুলিশ। সোমবার তাদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।